বর্তমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দিনাজপুর জেলার তিনটি উপজেলার পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে দিনাজপুর পার্বতীপুর, দিনাজপুরের ফুলবাড়ি এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। আপনি বলছিলেন যে শেষ দিনে আসার প্রচার প্রচারণা, ইতিমধ্যে কিন্তু যে কয়েকদিন প্রচার প্রচারণা করেছেন প্রার্থীরা, বিভিন্ন যারা ভোটার রয়েছেন তাদের দ্বারা দ্বারা গিয়েছেন, তাদের প্রতিশ্রুতিগুলো কথা বলেছেন, কিন্তু গত কয়েকদিনে যেহেতু নির্বাচন একবার ঘনিয়ে এসে সময় একেবারে শেষ, তারা কিন্তু এখন প্রচার প্রচারণাটা অন্যদিকে ধাবিত করছেন। তারা এখন বিভিন্ন স্থানে পথসভা করছেন এবং বিভিন্ন প্রার্থীরা একই দিনে একই সাথে 6 থেকে 7টি পথসভায় যোগদান করছেন, যাতে করে একসাথে অনেক মানুষের সাথে তারা তাদের ভোট চাইতে পারেন এবং তাদের এই কারণে তারা নির্বাচনে দাঁড়িয়েছেন, তাদের তারা নির্বাচিত হলে তারা কি করবেন এই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন। এবং আপনাকে একটু তথ্য জানিয়ে রেখে, দিনাজপুর জেলা যে তিনটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এর মধ্যে পার্বতীপুর উপজেলা পরিষদের নির্বাচনে মোট ভোটার রয়েছে 3,05,352 জন। এখানে চেয়ারম্যান প্রার্থী 4 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 2 জন। নবাবগঞ্জ উপজেলায় 1,94,075 জন ভোটার রয়েছেন, এখানে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 3 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 4 জন। ফুলবাড়ি উপজেলা পরিষদের নির্বাচনে 1,52,478 জন এখানে ভোটার রয়েছেন, এখানে চেয়ারম্যান প্রার্থী 3 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 3 জন। দিনাজপুরের যে তিনটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ইতিমধ্যে 10টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং প্রশাসন বলছে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা না ঘটে সেই ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আর এই যে তিনটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত, তার মধ্যে 2টি উপজেলা পরিষদের নির্বাচনে কিন্তু দাঁড়িয়েছেন এই স্থানীয় এমপির ভাইয়েরা, যদিও তাদের পক্ষে এমপিদের যে প্রভাব বিস্তার করছে এমন কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায় না। শোভন সানি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, আমরা শুনছিলাম দিনাজপুরের খবর, ব্রাহ্মণবাড়িয়ার কি তথ্য রয়েছে আপনার কাছে? জি শোভন, আপনি যেমনটা জানেন যে আজ নির্বাচন প্রচারণার শেষ দিন এবং আজ রাত থেকে কিন্তু চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের যে প্রচার প্রচারণা, সব ধরনের প্রচারণা কিন্তু শেষ হচ্ছে। তো যেহেতু হাতে আর সময় বাকি নেই, প্রার্থীরা কিন্তু আজ সকাল থেকে কিন্তু বিভিন্ন গ্রামগঞ্জে ছুটে যাচ্ছেন। মূলত যেসব এলাকাগুলোতে এখনো প্রচারণা চালানো বাকি অথবা আরো চালানো প্রচারণা চালালে ভালো হয় সেসব স্থানে কিন্তু তারা ছুটছেন। মূলত প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে কিন্তু আমরা প্রার্থীদেরকে বিভিন্ন গ্রামগঞ্জে ছুটে গিয়ে গণসংযোগ, মিটিং, মিছিল, মাইকিং করে কিন্তু প্রচারণা চালাতে দেখেছি এবং তারা কিন্তু যে যে জিনিসটি করছে যে ভোটারদেরকে কিন্তু তারা বলছেন যে আসলে ভোটের প্রাণ শক্তি হচ্ছে ভোটার, তো সেক্ষেত্রে কিন্তু তারা ভোটার উপস্থিতি নিশ্চিত করার জন্য কিন্তু তারা বারবার অনুরোধ জানাচ্ছেন। তো আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার তিনটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপে, ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর এবং বিজয়নগর। এবং এই তিনটি উপজেলা পরিষদের নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে 9টি উপজেলা, সবকটি উপজেলা পরিষদ নির্বাচন শেষ হবে। তো প্রার্থীরা কিন্তু এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে কিন্তু কোথাও কোন রকম সংঘর্ষ বা সংঘাতে কিন্তু এখন পর্যন্ত জড়ানোর খবর কিন্তু আমরা পাইনি। তো জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে তারা একটি অবাধ সুষ্ঠু ছিল নির্বাচন দেওয়ার জন্য কিন্তু সব প্রস্তুতি নিয়েছেন। 366টি কেন্দ্রের নিরাপত্তার জন্য র্যাব, পুলিশ, বিজিবির পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তো শুভ, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।